তাই নবীজি যেই কষ্ট করেছেন, যেই ত্যাগ স্বীকার করেছেন তা অবর্ণনীয়। হিজরত, নবীজির হিজরত এই কষ্টের আরেকটি নমুনা, আরেকটি উদাহরণ। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দিয়ে শুরু করলেন, দিনের দাওয়াতের কারণে আরবের অনেক জ্ঞানী গুণী, আরবের অনেক ধনাঢ্য ব্যক্তি ইসলামের পতাকা তলে আসা আরম্ভ করল, তা কিন্তু কাফির মুশরিকদের সহ্য হল না, যার কারণে দারুন নদওয়া নামক যে সংগঠন ছিল তারা দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা নবীজিকে দুনিয়া থেকে জানে শেষ করে দেবে, নবীজিকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, এই ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করল। প্রিয় উপস্থিতি, যার প্রেক্ষিতে তারা এই বৈঠকের মধ্যে যারা ছিল তাদের মধ্যে অন্যতম ছিল আবু সুফিয়ান, আবু জেহেল, এদের মধ্যে ছিল উৎপা, উমাইয়া ইবনে খালফ সহ আরো অনেকে। সেখানে এই বৈঠকের মধ্যে শয়তান একজন বৃদ্ধের আকৃতি ধারণ করে সেই নগদের শেখ হিসাবে পরিচয় দিয়ে সেই বৈঠকের মধ্যে অংশগ্রহণ করল এবং একে একে এক একজন এক এক প্রস্তাব দিয়ে আরম্ভ করল। সেই প্রস্তাব এক একজনের প্রস্তাবের ধরন এক ধরনের ছিল, কথাবার্তার স্থান এক ধরনের ছিল। তৎমধ্যে শেষ পর্যন্ত আবু জেহেল একটা প্রস্তাব দিল যে প্রত্যেক গোত্র থেকে এক একজন নজন বীর তারা তরবারি নিয়ে নবী মুহাম্মদের উপর হামলা চালাবে। তারা যখন এক যুগে নবী মুহাম্মদের উপর হামলা চালাবে তখন নবী মুহাম্মদকে সেখানে হত্যা করা সম্ভব হবে। সকলে উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো, সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আয়াত নাযিল করলেন, জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়ে এই মেসেজ, এই বার্তা আমার নবীর কাছে পৌঁছিয়ে দিলেন যে আল্লাহ বলেন, হে মাহবুব, আপনি আজকের রাতের মধ্যে এই মক্কা মুকাররমা ছেড়ে আপনি ইয়াসরিবের দিকে হিজরত করেন, ইয়াসরিবের দিকে চলে যান এবং বিশেষ করে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকা আল্লাযীনা কাফারু। হে মাহবুব, আপনি স্মরণ করুন, যখন কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এই ষড়যন্ত্রের কথা রব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে আমার নবীকে কুরআনুল করিমে নাযিল এর মাধ্যমে, ওহি নাযিলের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইউসু মিতুকা, তারা আপনাকে বন্দি করে রাখতে, অওয়াত তুলকা, অথবা আপনাকে শহীদ করতে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে মক্কা থেকে বের করে দেবে। সকলে উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। তারা যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের ব্যাপারে রব্বুল আলামিন আমার নবীকে এই আয়াত নাযিলের মাধ্যমে সতর্ক করে দিলেন যে তারা যে ষড়যন্ত্র করেছে, আপনাকে বন্দি করবে, অথবা আপনাকে হত্যা করবে, অথবা আপনাকে মক্কা থেকে নির্বাসিত করবে, মক্কা থেকে বের করে দিবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াম করুনা ওয়াম করুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা নিজেদের মতো নিজেরা ষড়যন্ত্র করল আর আল্লাহ নিজে
গোপন কৌশল করেছিলেন, কারণ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, রব্বুল আলামিন হচ্ছেন সর্বাপেক্ষা গোপন কৌশলকারী। বলিনা সুবহানাল্লাহ, আল্লাহর মতো গোপন কৌশল তো কেউ করতে পারে না। কাফির মুশরিকরা যত গোপন কৌশল করুক না কেন, সেই গোপন কৌশল আল্লাহ জানেন। সেই জন্য আমার নবীকে রব্বুল আলামিন আকাবুল হাকিমিন এই গোপন কৌশলটা বলে দিলেন, তারা কিছুই করতে পারবে না, যতই ষড়যন্ত্র করুক, আপনাকে নির্বাসিত করুক, আপনাকে শহীদ করুক, আপনাকে তারা বন্দী করে ফেলুক, কেউ কিছু করতে পারবে না। সুতরাং আল্লাহর নির্দেশে নবীজি মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারা, মদিনায় মুনাওয়ারা এর পূর্ব নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব নামক এই শহরের দিকে নবীজি গমন শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে নিজের বিছানায় শায়িত করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে সাথে নিয়ে বাসওয়া এবং আব্বা নামক দুটি উট দুজনে নিয়ে মক্কায় মুআজ্জামা থেকে সফর করা আরম্ভ করলেন। মক্কায় মুআজ্জামা থেকে সফর করে ওনারা অনেক দূর রাতের আঁধারে চলে গেলেন, এবং বিশেষ করে তারা সাউল পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন। আপনারা জানেন, আপনারা ওলামায়ে কেরামের জবানে পাকে শুনেছেন, সেই সাউল পর্বতের গুহার অবস্থা, যে গুহার মধ্যে অসংখ্য অগণিত ছিদ্র ছিল, যেখানে সাপের আনাগোনা ছিল, সবকটি ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছিল, একটি মাত্র ছিদ্র ছিল যেখানে কাপড় দেওয়ার মতো আর কাপড় ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হো সেই সাউর পর্বতের গুহার গর্তের মধ্যে নিজের পা মুবারক রেখে দিয়ে নবীজিকে নিজের কোলে নিয়ে, নবীজি যখন আরাম করছিল দীর্ঘদিন যাবৎ নবীজির সংস্পর্শের জন্য যে সাপ পাগল করা ছিল, সেই সাপ নবীজির সুঘ্রাণ পেয়ে নবীজির সাথে সাক্ষাতের জন্য সেই সাপ পাগল করা হয়ে গেল। শেষ পর্যন্ত ওই গুহার মুখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর শরীরের মধ্যে ছুবল মেরেছিল, যে ছুবলের কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর নিজের শরীরে নড়াচড়া আছে, নবীজির ঘুম মুবারককে, নবীজির আরামকে নিজে প্রাধান্য দিয়েছিলেন, একটু নড়াচড়া করলেন না, শেষ পর্যন্ত সমস্ত শরীর তার বিষে ছেয়ে গিয়েছিল, সাপের বিষে ছেয়ে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর সাপের বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি ধরে নবীজির চেহারা আনোয়ারের মধ্যে পড়েছিল। আর নবীজি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, নবীজি জাগ্রত হয়ে হযরত আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন, তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কিছু হয়নি। সিদ্দিক আকবর সেটা প্রকাশ করতে চাইলেন না, শেষ পর্যন্ত প্রকাশ করলেন। আর নবীজির পবিত্র লাভ দহন, নবীজির নূরানি কুতুব মুবারক এমন এক মহা ওষুধ ছিল, আমাদের কাউকে যদি সাপে কাটে, কোন মানুষকে যদি সাপে কাটে, সেই মানুষের জন্য কত কিছুই না করতে হয়। অনেক মানুষ সাপে কাটার কারণে মৃত্যুবরণ করে, কিন্তু আমার নবীর নূরানি কুতুব মুবারক এমন মহা ওষুধ ছিল, আমার নবীর নূরানি কাসম মুবারক এমন মহা ওষুধ ছিল, আমার নবীর ঘাম মুবারক পসিনা মুবারক এমন মহা ওষুধ ছিল। সেগুলোর এক একটা হাদিস বর্ণনা করতে গেলে, এক একটা ফজিলত বর্ণনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমার নবীজির প্রতিটি বস্তু চুল মুবারক, আমার নবীজির লোম মুবারক, আমার নবীজির নখ মুবারক, আমার নবীজির পদচিহ্ন প্রতিটি এক একটা বরকত মণ্ডিত তবারক বলিনা সুবহানাল্লাহ। তাই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুকে নিজের ফুতু মুবারক সেই সাপে দংশঙ্কিত স্থানে লাগিয়ে দিয়েছিলেন, আর নবীজির ফুতু মুবারকের স্পর্শ পাওয়ার সাথে সাথে সেই বিষ তখনই চলে গিয়েছিল। সেই বিষ থেকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুক্তি পেয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজির ফুতু মুবারক বরকত মণ্ডিত মহা ওষুধ।
নবীজির কসম মোবারক মহা ওষুধ, নবীজির ধাম মোবারক মহা ওষুধ, নবীজির স্পর্শ, নবীজির আমরা যে বসে বসে নবীজির জিকির করতেছি, এই নবীজির জিকির করাও আমাদের মুমিনের ঈমানের দাবি। মুমিন যখন নবীজির জিকির করবে, মুমিন যখন নবীজির উপরে দরুদ পড়বে, মুমিন বান্দা যখন নবীজির সাথে আত্মার আল্লাহর এই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে নবীজির সাথে কানেকশন জুড়িয়ে দেবে, তখন সেই মুমিনের কলব দামি হয়ে যাবে, সেই মুমিনের নামাজ দামি হয়ে যাবে, সেই মুমিনের ইবাদত দামি হয়ে যাবে। যখন মুমিন বান্দার সাথে নবীজির সেই নূরানি দরুদ পাকের সম্পর্ক হয়ে যাবে, রুহানি কানেকশন হয়ে যাবে, তখন মুমিন বান্দার সবকিছু তো কবুল হবে, বরং মুমিন বান্দা সেখানে জান্নাতি হয়ে যাবে বলে এরা সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার নবীকে এমন এক নবী হিসাবে প্রেরণ করেছেন, এমন এক নূর হিসাবে প্রেরণ করেছেন যে নূর এর কোন ছায়া ছিল না। রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তাওবার 40 নম্বর আয়াতের অংশ আলোচনা করছি, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হু নবীজির সাথে যখন গুহার মধ্যে ছিলেন, তখন সিদ্দিক আকবর ওই কাফের মুশরিকরা গুহার কাছে চলে আসার কারণে মনে মনে একটু ভয় পেয়েছিলেন, একটু ইতস্তত বোধ করেছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম রাখেন নবীজির এই কথাটিকে বাণীটিকে কুরআনুল করিমের আয়াতে পরিণত করে দিয়েছেন। নবীজি তখন বলেছিলেন, লা তাহজান, হে আবু বকর সিদ্দিক তুমি কোন চিন্তা করো না, ইন্নাল্লাহ মাআনা, আমি আর তুমি এখানে দুজন নয়, আমরা দুজনের সাথে আমাদের আল্লাহও রয়েছেন। সকলে উচ্চাওয়াজ বলি সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ ছিলেন, যার কারণে রব্বুল আলামিনের কুদরতি মাতর সঞ্জাল এই সৌর পর্বতের গুহার মধ্যে রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, ওখানে কবুতরের বাসা তৈরি করে দিয়েছেন, যেখানে কবুতর ডিম পেড়েছিলেন, যার ফলে কাফের মুশরিকরা সায়র পর্বতের গুহার সামনে গিয়ে তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিল, যে এখানে তো কোনো মানুষ থাকা সম্ভব নয়, যেখানে মাদ্রাসার জাল আছে, যেখানে যেখানে কবুতর ডিম পেড়েছে সেখানে কোনো মানুষ থাকা সম্ভব নয়। তাই এই সাওর পর্বতের গুহার মধ্যে ওনার অবস্থান করছিলেন। এই মক্কা থেকে মদিনা মুনাওয়ারা 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নবীজি মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন। মদিনা মুনাওয়ারার নাম ইয়াসরিব ছিল, সেই দিনটি ছিল 26শে সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল রোজ সোমবার। সেদিন নবীজি যখন পৌঁছলেন, বনি নজ্জার গোত্রের ছোট ছোট বালক বালিকারা নবীজিকে অভ্যর্থনা জানালেন, আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষেরা জড়ো হয়েছিল, আর সবার মুখে এই শেরটি শোভা পাচ্ছিল, তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকর আলাইনা মাদাল্লাহ দা তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা
আলোচনা করলাম
আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি পরিশেষে রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের নিকট দোয়া করছি। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের সকলের বিগত জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন সকলে বলে আমিন। নতুন শতাব্দীতে নতুন হিজরিতে নতুন হিজরি সন 1441 হিজরি আমাদের মাঝে এসেছে। এই নতুন হিজরিকে আমরা বরণ করে নিচ্ছি আমরা নামাজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে। এই নতুন হিজরি যেন আমাদের জন্য মঙ্গলময় হয়, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সমাজ যাতে যাবতীয় দুর্যোগ, যাবতীয় দুর্ঘটনা থেকে রক্ষা পায়, আমরাও যাতে আমাদের আগামী দিনগুলো সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে চলতে পারি। আমাদের জীবন আদর্শ যেন নবীজির আদর্শে আদর্শিত হয়, আমাদের জীবন আদর্শ যেন সাহাবায়ে কেরাম আলে বাইতে রসুল যাদের স্মরণে আজকের মাহফিল ওনাদের আদর্শে আদর্শিত করতে পারে। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সে তৌফিক দান করুন সকলে বলে আমিন।